সাকিব আল হাসান, ক্রিকেট দুনিয়ায় যাকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনা চলে বেশি। নানান অভিযোগের দায় এই অলরাউন্ডারের মাথায় থাকলেও তিনি বরাবরই ছিলেন নির্বিকার। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে এক নাটকীয় প্রবেশ ঘটলেও ব্যক্তি সাকিব ছিলেন নিজের অবস্থানে অনড়। 2007 থেকে 2013 সাল পর্যন্ত সাকিব আল হাসান নিজের ক্রিকেট ক্যারিয়ারের এক সোনালী সময় পার করেছেন। 2014 এর পরবর্তী সময়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ক্রিকেট ভক্তদের চোখের মণি থেকে পরিণত হয়েছেন চক্ষুশূলে। ব্যক্তি সাকিবের বিরুদ্ধে বাদ ভাঙা অভিযোগ থাকলেও ক্রিকেটার সাকিবকে অগ্রাহ্য করতে পারেন না কেউই। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয় সাকিবের বিরুদ্ধে। হত্যা মামলায় আসামি হওয়ায় তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে আইনি নোটিশও দেয়া হয় বিসিবিকে। তবে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদ জানিয়েছেন, দোষী প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, এমনকি সাকিবকে আইনি সহায়তাও দেবেন তারা। বিসিবি মঙ্গলবার 27 আগস্ট ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে একটি খুনের মামলায় অভিযুক্ত হলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। আইনি নোটিশে সাকিবকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে অপসারণের অনুরোধ করার পরিপ্রেক্ষিতে বিসিবি নিশ্চিত করেছে যে সাকিব দলেই থাকছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা থাকায় সরকার পতনের পর তার ভক্ত সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। গণ অভ্যুত্থানের সময় প্রাণ হারানো গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা এক মামলায় আসামি করা হয় তাকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে সাকিবের পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকেই। ব্যক্তি সাকিবের প্রতি ভক্ত সমর্থক কিংবা সাধারণ জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভ ক্রিকেটের মাঠে টেনে আনাকে অশোভনীয় বলে মনে করছেন অনেকে। ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে অসংখ্য গৌরবের বিজয়। সমালোচনায় মুখর থাকলেও দেশের ক্রিকেটে তার অবদান রয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যক্তি সাকিব সমালোচনায় থাকলেও তার প্রতিভা দেখানোর জায়গা ক্রিকেটের মাঠে নতুন কোনো নজির সৃষ্টি করে খুব শীঘ্রই ভক্ত সমর্থকদের ক্ষোভ ভাঙাবেন বলেই আশাবাদী সবাই। আগামী 9 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে সারে কাউন্টির হয়ে 4 দিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন সাকিব। এই উদ্দেশ্যে তাকে 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর সাকিব 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 2 টেস্ট ও 3টি টি-20 সিরিজে অংশ নিতে ভারতের বিপক্ষে জাতীয় দলে যোগ দেবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।